হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর বা নর্মালে বাচ্চা ডেলিভারি দেওয়ার কারণে মেয়েদের ভ্যাজাইনা বা যোনিপথ লুজ হয়ে যায়। মহিলাদের সংসারে অশান্তি তৈরি হয়। অনেক মেয়ে তো বিয়ের আগে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার কারণে বিয়ে করার সাহস পর্যন্ত করতে পারে না। আবার অনেক আপুদের ভ্যাজাইনা যতটা আর্দ্র থাকার কথা ততটা কিন্তু থাকে না, বেশি ড্রাই বা শুষ্ক হয়ে থাকে। তাছাড়া অনেকের দুর্গন্ধ, চুলকানি, ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রবলেম তো আছেই, কিন্তু লোক লজ্জার কারণে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। অনেক আপুরা আমাকে কল করে রীতিমতো কান্নায় ভেঙে পড়তেন আর বলতেন, আপু আমার সংসারটা বোধ হয় এবার ভেঙেই যাবে। আজকে আমি পরিচয় করিয়ে দিব ভ্যাজাইনা টাইটেনিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় একটি প্রোডাক্ট। ভ্যাজাইনা টাইটেনিং এর জন্য এই জেলটি তৈরি করা হয়েছে। এই টাইটেনিং জেলের উপকারিতা কি? এটি যোনিকে স্বাভাবিকভাবে টাইট করে এবং পুনরুজ্জীবিত করে, যোনির গ্রিপকে উন্নত করে আরো শক্ত বা টাইট হতে সাহায্য করে, যোনির দেয়ালগুলোকে সংকোচন করে এবং নতুন আকার দেয়, যোনির প্রাকৃতিক স্থিতিস্থাপকতা পুনরুদ্ধার করে, যোনির কোমলতা বৃদ্ধি পুনরুদ্ধারে সাহায্য করে, তৈলাক্তকরণ পুনরুদ্ধার করে এবং যোনির শুষ্কতা দূর করে, যোনিতে রক্ত প্রবাহ উদ্দীপিত করে, ব্যাকটেরিয়া এবং প্রদাহ বিরোধী উষ্ণ জরায়ু এবং ডিম্বাশয়গুলোকে পুষ্ট করে। যোনি বা ভ্যাজাইনা টাইট করা জেল এটি, এবং সব বয়সের মহিলাদের জন্য, বিশেষ করে যারা এই মুহূর্তে যৌনক্রিয়া করছেন বা আগে করেছেন। কিভাবে মহিলাদের এই থেরাপি টাইটেনিং জেলটি ব্যবহার করতে হবে? প্রথমত আপনার হাত ভালো করে ধুয়ে নিন, পণ্য প্যাকেজিং খুলুন, ব্যাক কভার এবং প্রতিরক্ষামূলক কভারটি খুলে ফেলুন। যোনিতে প্রধান বারটি ঢুকাতে হবে এবং ভিতরের বারটি ধাক্কা দেওয়ার জন্য প্রতিরক্ষামূলক আবরণ ব্যবহার করুন। জেলটি ব্যবহার করে ফেলুন এবং আপনার হাত ধুয়ে ফেলুন। যৌন মিলনের এক ঘন্টা পরে এই জেলটি ব্যবহার করা যেতে পারে। এই জেলটি কেনার পর 2 বছরের মধ্যে অবশ্যই ব্যবহার করে ফেলবেন। এখন চলুন জেনে নেওয়া যাক এই জেলটিতে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে। প্রথমেই রয়েছে সোফোরা, ফ্ল্যাভিসেন্স, নিডিয়াম ফল, ফোরিয়া, জাফরান, স্টমোনা, কুসুম, অ্যালো, আর ফ্যাক্টর, বোর্নিয়ল, পলিহেক্সামেথিলিন, বিগুয়ানাইট। এই জেলটি ব্যবহার করার কিছু রিকমেন্ডেশন রয়েছে। প্রথমত, খুব ভালো রেজাল্ট যদি আপনি পেতে চান তাহলে প্রতি রাতে একটি করে জেল ব্যবহার করুন। আর যদি এটা আপনার জন্য খুব বেশি এক্সপেন্সিভ হয় তাহলে প্রতি রাতে আপনি 1 ড্রপের মতো ব্যবহার করবেন। দীর্ঘস্থায়ীভাবে টাইট করতে হলে 1 থেকে 2 মাস পর্যন্ত ক্রমাগত টাইটেনিং জেলটি ব্যবহার করতে হবে। যোনি বা ভ্যাজাইনাকে সবসময় টাইট রাখতে হলে 3 থেকে 6 মাস পরপর জেল ব্যবহার করা উচিত। এই জেলটি ব্যবহার করার পরপরই কিন্তু সহবাস করা যাবে না। সহবাস করার জন্য আপনাকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। টাইটেনিং জেল ব্যবহার করার সময় কেগেল এক্সারসাইজ করলে আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। শুধুমাত্র এটি আপনার ভ্যাজাইনা বা যোনিপথে ব্যবহার করুন, মুখে খাওয়ার জন্য নয়। ঘরের তাপমাত্রায় এবং শুকনো জায়গায় সংরক্ষণ করুন। চলুন কিছু সতর্কতা জেনে নেওয়া যাক। আপনি বর্তমানে গর্ভবতী বা কুমারী হলে, অথবা বুকের দুধ খাচ্ছে এরকম কোনো শিশু আপনার থাকলে, বা বর্তমানে আপনার মাসিক বা পিরিয়ড চলছে, এই সময় কিন্তু এটি ব্যবহার করা যাবে না। প্রোডাক্ট অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কল করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।